জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর পৌনে একটায় দেশটির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি। এর আগে সোয়া 11টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবার কথা রয়েছে। কাল শনিবার জি-20 সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ওয়ান আর্থ শীর্ষক সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, তিস্তা ইস্যু নিয়ে একটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে, সেটি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারতের সাথে তিনটি সমঝোতা স্মারক সই হবে। দুই নেতার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের একাধিক যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নৈশভোজে দেখা হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।